আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। উপমহাদেশের রাজনীতিতে রাজপুত্রের মতো আগমন ঘটেছিল পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের। ব্যক্তি জীবনেও তিনি অনেকটাই নায়কোচিত ছিলেন, তার বিবাহ, তার প্রেম সব কিছুই ছিল নায়কের মতো। রাজনীতিতেও তিনি এসেছেন নায়কের মতো এবং প্রধানমন্ত্রীও হয়েছেন একজন অধিনায়কের মতোই। কিন্তু পাকিস্তানের ইতিহাস যে বলে অন্য কথা। পাকিস্তান রাষ্ট্রটির জন্মের পর এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দিন শেষ হয়ে আসছে এবং তারই 12টা বাজানোর পেছনে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি কলকাঠি নাড়ছেন বলে জানা গেছে। টালমাটাল পাকিস্তান, অনাস্থা ভোটে শেষ হতে পারে ইমরান খানের রাজত্ব। ক্রিকেটার থেকে পলিটিক্সে আসেন 1.5 দশক আগে, এসেই ধূমকেতুর মতো আছড়ে পড়েন পাকিস্তানের রাজনীতিতে। দেশটির ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আর বাঘা বাঘা রাজনৈতিক নেতাদের ছাপিয়ে জাতীয় নেতায় পরিণত হন ইমরান। 92 বিশ্বকাপ জয়ী সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন এই ইমরান খান। 2007-2013 নির্বাচনী মাঠ পার হয়ে 2018-তে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের গৌরব অর্জন করেন। পাকিস্তান জাতীয় পরিষদে 342 আসনের বিপরীতে 172 সদস্যের সংখ্যাগরিষ্ঠতার দরকার হলেও পার্লামেন্টে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পায় 155 আসন, যা ওই সংসদের একক দল হিসেবে সর্বোচ্চ। সংসদের সরকার গঠনের জন্য ইমরান সমর্থন চান দেশটির কওমি মুভমেন্ট, জামায়াতে ইসলামী, আওয়ামী পার্টি সহ বেশ কয়েকটি দলের। ছোট ছোট এই দলগুলোর সংসদ সদস্য মিলে 179 সদস্যের সমর্থন নিয়ে প্রথমবারের মতো বিশ্বের ইতিহাসে একজন ক্রিকেটার প্রধানমন্ত্রী হয়ে যায়। নয়া পাকিস্তানের স্লোগান ছিল ইমরান খানের। গত 3.5 বছরে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন তার হিসেব নিকেশ চলছে। একসময় পাকিস্তানের একক মিত্র হিসেবে পরিচিত পশ্চিমা শক্তির কঠোর সমালোচনা করে ক্রমশই চীন রাশিয়ার দিকে ঝুঁকছে ইমরান খান, এবং এই ঝুঁকে পড়াতেই ঝুঁকি তৈরি হয়েছে তার জন্য। অপরদিকে সৌদি আরবের ভ্যানগার্ড হিসেবে পরিচিত পাকিস্তান আর্মিকে সেখান থেকে দূরে সরে রেখে সৌদির মুসলিম বিশ্বের একক নেতৃত্বের একমাত্র প্রতিদ্বন্দ্বী তুরস্কের দিকে ঝুঁকে পড়ায়ও তৈরি হয়েছে মসনদ হারানোর ঝুঁকি। অর্থাৎ সেনাবাহিনী অবশেষে ইমরান খানকেও সরিয়ে দিচ্ছে। এদিকে একসময় ইমরান খানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিতি পাওয়া পাকিস্তানের ধনকুবের জাহাঙ্গীর তারিন, যার পূর্বপুরুষ বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের ছিলেন, এই জাহাঙ্গীর তারিনের সাথে ইমরানের সম্পর্কের অবনতি হওয়ায় সে দল থেকে 10-12 জন সদস্য নিয়ে পদত্যাগ বা দল ত্যাগের হুমকি দিয়েছে। ক্ষমতাসীন তেহরিকি ইনসাফ দলের শরিক দল মাওলানা বজলুর রহমানের কমি মুভমেন্ট, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি এবং আওয়ামী পার্টি সদস্যরাও জোট ত্যাগের হুমকি দিয়েছেন, আর এতেই সংসদ ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। 28 মার্চ যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে সেটির ভোটাভুটি হবে 3রা এপ্রিল। তবে এই যে অনাস্থা প্রস্তাব এসেছে এটির উপর আলোচনা শুরু হচ্ছে 31 মার্চ, এবং এরপরই 3রা এপ্রিল রোববার এ বিষয়ে ভোটাভুটি হবে। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ ইমরান খানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেন, রাজনীতিতে কিছু মানুষ হেরে গিয়েও জিতে যায়। অনাস্থা প্রস্তাবে সরকারকে সমর্থন দেয় পাকিস্তান মুসলিম লীগ, কায়দে আজম গ্রুপ, এর মধ্যেও ফাটল দেখা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সম্পর্কিত কোনো প্রতিবেদন সত্য নয়। এদিকে শেখ রশিদ জানিয়েছেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করায় 4 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিচার সন্ত্রাস বিরোধী আদালতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সমগ্র জাতি প্রধানমন্ত্রী ইমরান খানের দল এবং প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছে। ইমরান খানকে সমর্থন করে পাকিস্তানের বেশ কয়েকজন নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রীকে টুইটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেও দেখা গেছে। ঝুলে আছে ইমরান খানের ভাগ্য, প্রধানমন্ত্রীর মেয়াদ পূর্ণ করবেন কি করবেন না সেটিও সিদ্ধান্ত আসতে যাচ্ছে 3রা এপ্রিল। ওই দিনই নিশ্চিত হবে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের উইকেট পড়ছে না ক্রিজেই থাকছেন তিনি। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জে আসার ঝামেলার দিন শেষ। এখন থেকে ঘরে বসে মুহূর্তেই টাকা পাঠাতে ডাউনলোড করুন ইউনিমানি ওমান অ্যাপ। সাইন আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নক দিন আমাদের 9195-4380 অথবা 9012-4055 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।